রহিমপুর বনে অনেক পাখির বসবাস ছিল। ওই বনে বাবা মামারা দুই বোনও বাস করত। আর দুই বোনের মধ্যে টুনি ছিল বড় বোন, আর মুন্নি ছিল ছোট। টুনি ছিল খুবই সহজ সরল, আর মুন্নি ছিল খুবই অহংকারী একটা পাখি। ওদের দুই বোনের দুটো আম গাছ ছিল। একদিন সকালে মুন্নি ঘুম থেকে উঠে দেখে তার আম গাছে মুকুল এসেছে, আর টুনির আম গাছে কোনো মুকুল আসেনি। আর টুনি তখন আম গাছে জল দিচ্ছিল। এমন সময় মুন্নি বলতে থাকে, বাহ, কত সুন্দর দেখতে হয়েছে আমার আম গাছটা, একদম মুকুলে ভরে উঠেছে। আজ যে আমার কি খুশি লাগছে, আহ, কি সুন্দর সুবাস ছড়িয়েছে চারদিকে। মুন্নির এমন কথা শুনে টুনি বলে, বোন, আমার মতো তোর আম গাছের একটু যত্ন নে, নইলে যে তোর আম গাছের সব মুকুল ঝরে যাবে। আর গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে দে। আমার গাছের কি করব না করব সেটা আমার ব্যাপার, তোকে ওসব নিয়ে ভাবতে হবে না। আমার গাছ নিয়ে তোর না ভাবলেও চলবে, বুঝেছিস? এত যদি যত্নবান হোস তাহলে তোর গাছের মুকুল এখনো আসলো না কেন? হ্যাঁ, এখনো মুকুল আসার অনেক সময় আছে রে বোন, তুই দেখে নিস, আমার গাছেও মুকুল আসবে তোর গাছের মতোই। মুকুল আসার সময় থাকলেও তোর গাছে কখনোই মুকুল আসবে না, যত সব। সকাল সকাল তোর অলক্ষ্যে আম গাছটা দেখে আবার দিনটাই খারাপ হয়ে গেল। সে কি, এটা কি রকমের কথা বোন? গাছ তো গাছই হয়, আর গাছ কখনো অলক্ষ্যে হয় না, গাছ তো আমাদের বন্ধু হয়। তুই জানিস না, গাছ আমাদের সর্বস্ব দিয়ে সাহায্য করে। গাছ আমাদের ফল দেয়, ফুল দেয়, কাঠ দেয়, আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দেয়। গাছ তো লক্ষ্মী হয় রে বোন। বেশি জ্ঞান দিতে আসবি না আমাকে, বুঝেছিস? তোর জ্ঞান তোর কাছেই রাখ। আর শোন, আমার কাছে তুই যেমন অলক্ষ্মী, তেমনি তোর গাছটা অলক্ষ্মী, যত্ত সব পণ্ডিত কোথাকার। এই বলে মুন্নি ওখান থেকে চলে যায়। এভাবেই ওদের দুই বোনের দিন চলতে থাকে। টুনির গাছটা একটু খাটো ছিল, আর মুন্নির আম গাছটা ছিল অনেক লম্বা। ওদের দুই বোনের আম গাছই পাশাপাশি ছিল। কয়েকদিনের মধ্যেই টুনির আম গাছেও মুন্নির গাছের মতো মুকুল আসে। দুই গাছের মুকুলের গন্ধে চারিদিক মুমু করতে থাকে। টুনি তো এ দেখে তার গাছের যত্ন আরো বেশি বাড়িয়ে দেয়। এক পর্যায়ে দুবোনেরই গাছে অনেক সুন্দর আম ধরে। একদিন টুনি মুন্নিকে বলে, বোন, এই বোন, এই দেখ, আমার কাছেও তোর গাছের মতো আম ধরেছে। আমাদের গাছের আম পাকলে আমরা দুবোন একসাথে আম বিক্রি করব, আর অনেক মজাও হবে। তোর গাছের আম তুই বিক্রি করবি, আর আমার গাছের আম আমি বিক্রি করব। কেন রে তুই সবসময় নিজেকে আমার সাথে জড়াস বলতো? আজ তোকে পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, তোর ফালতু জিনিস নিয়ে আমার সাথে তুলনা করবি না, যত্ত সব যা। এই বোন শোন, তোর গাছে একটু জল দিয়ে যা, যাতে করে আমগুলো তাড়াতাড়ি পাকে। যা, চলে গেল। এর যে এত রাগ আর অহংকার কি করে হলো আমি বুঝতেই পারছি না। হে ঈশ্বর, তুমি আমার বোনকে আমার মতো করে দাও। বেশ কিছুদিন পর মুন্নির গাছের আম পাকতে শুরু করে। এই দেখে মুন্নির অহংকার আর খুশির যেন শেষ নেই, আর মুন্নি টুনিকে বলতে থাকে, দেখ দেখ, আমি কি এমনি বলেছিলাম তোকে যে তোর গাছটা একটা অলক্ষ্মী? দেখ, আমার গাছের আম পেকেছে, আর তোর গাছের আম এখনো কাঁচা আছে। আমার আমগুলোকে দেখতে কত সুন্দর লাগছে, আর তোর আমগুলোকে দেখতে কেমন কুচ্ছিত কুচ্ছিত লাগছে, ছি। মুন্নি রোজ রোজ এসব কথা বলে টুনিকে অপমান করে। মুন্নি তার গাছের সুস্বাদু পাকা আম বাজারে বিক্রি করে, আর অনেক ধনী হতে থাকে। বনের সব পাখি মুন্নির গাছের পাকা আমের অনেক প্রশংসা করে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, তবুও টুনির গাছের আম পাকে না। একদিন সকালবেলা টুনি তার আম গাছে জল দিচ্ছিল। এমন সময় টুনি মনে মনে বলে, শুধু আমার গাছে প্রতিদিন পানি দেই, যাই আজকে বোনের গাছেও একটু পানি দেই, যাতে ওর আমগুলো আরো সুন্দর আর আরো মিষ্টি হয়। এই বলে টুনি যেই না মুন্নির পাকা আম গাছে জল দিতে যায়, তখনই সেখানে মুন্নি চলে আসে। আর মুন্নি টুনিকে তার পাকা আমের গাছের গোড়ায় দেখে বলতে থাকে, এই চোর, তুই আমার গাছের কাছে কি করছিস? হ্যাঁ, আমার পাকা আম দেখে তোর হিংসে হয় তাই না? সেই জন্য তুই আমার গাছের ক্ষতি করতে এসেছিস, যাতে আমার গাছের পাকা আমগুলো তোর গাছের কাঁচা আমের মতো হয়ে যায় তাই না? কি ভেবেছিস তুই?
আরে না না বোন, তুই ভুল বুঝছিস আমায়। আমি তো তোর কাছে পানি দিতে এসেছিলাম। আর পাকা আম কিভাবে কাঁচা হবে বলতো? শোন, আগে নিজের গাছের যত্ন নিয়ে কাঁচা আমকে পাকা কর, তারপর না হয় অন্যের গাছের যত্ন নিস। অলক্ষ্যে কাঁচা আমওয়ালি, আর তুই তোর গাছের যত্ন নিয়ে বা কি করবি? তোর আম তো কোনো দিনও পাকবে না, যত্ন সব। এভাবে মুন্নি টুনিকে অপমান করতে থাকে। মুন্নির পাশাপাশি বনের অন্য পাখিরাও টুনিকে অনেক অপমান করে। টুনি মুখ বুঝে তা সব সহ্য করে। একদিন টুনির গাছের কাঁচা আম পাকা আমকে বলে, বন্ধু পাকা আম, তোমরা তোমাদের মালকিনকে একটু অহংকার করতে মানা করো না। তোমরা তো জানো যে অহংকার করা ভালো নয়। এই কুৎসিত কাঁচা আম, তুই আমাদেরকে বন্ধু বলছিস কেন? তোদের মতো কাঁচা আমের বন্ধু হতে আমাদের বই গেছে। এই কাঁচা আম, আমরা কোন দিক দিয়ে তোদের বন্ধু হই বলতো? আমাদের গায়ের রং কত সুন্দর, আমাদের গা থেকে কি সুন্দর মিষ্টি ঘ্রাণ আসে, আর তোদের গা থেকে কেমন গন্ধ আসে, ছি, একদম ভালো লাগে না। আমাদের সাথে তোর কোনো তুলনাই চলে না। সুন্দর চেহারা দেখি কখনো অহংকার করো না পাকা। আজ আমরা কাঁচা আছি, কিন্তু কাল তো ঠিকই পাকবো। শোনো কথা, কাঁচা আম নাকি আরো বুড়ো বয়সে সুন্দর হবে। হাসি পাচ্ছে, তোরা কোনো দিন সুন্দর হতে পারবি না কাঁচা। এমন সময় শালিক উড়ে এসে কাঁচা আমের ডালে বসে। শালিককে কাঁচা আমের ডালে বসতে দেখে পাকা আম বলে ওঠে, এই যে পাখি, তুমি এই কুচ্ছিত কাঁচা আমের ডালে বসো না, তাহলে তুমিও কুচ্ছিত হয়ে যাবে। তুমি আমাদের ডালে এসে বসো, আর আমাদের সুগ্রান নাও। ঠিকই তো, আমি অলক্ষ্যে কাঁচা আমের গাছে কি করছি? ছি ছি, আগে জানলে আমি কখনোই বসতাম না। এই বলে শালিক কাঁচা আমের ডাল থেকে উড়ে গিয়ে পাকা আমের ডালে গিয়ে বসে, আর ওদের সাথে অনেক গল্প করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মুন্নি অনেক ধনী হয়ে যায়, আর টুনি আগের মতোই গরিব থাকে। টুনিকে বনের সকলেই তার কাঁচা আমের গাছটা কাটতে বলে, কিন্তু টুনি সেই গাছটা না কেটে ধৈর্য সহকারে তার যত্ন নিতে থাকে। একদিন কাঁচা আম একা একাই কান্না করতে করতে বলে, হে ঈশ্বর, আমাদের যদি না পাকাবে তাহলে কেন আমাদের পৃথিবীতে পাঠিয়েছো? আমাদের তুলে নাও ঈশ্বর, অপমান যে আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা কাঁচা, সেজন্য আমাদের মালকিনকেও বনে সবাই অনেক অপমান করে। এই বলে কাঁচা আমগুলো কান্না করতে থাকে। এমন সময় ওখানে একটা পরী আসে, আর পরী ওদের কান্না দেখে বলতে থাকে, কাঁচা আমেরা, তোমরা কান্না করছো কেন? কি হয়েছে তোমাদের আমাকে বলো। আমি পরি, আমি তোমাদের সাহায্য করব, বলো কি হয়েছে। পরির কথা শুনে কাঁচা আম পরিকে সব কথা খুলে বলে, আর সব শুনে পরি বলে, তোমরা কাঁচা আম জন্য তোমাদের মালিক আর তোমাদেরকে সবাই অপমান করে, তাই না? তবে আজ থেকে কেউ আর তোমাদের অপমান করবে না, আমি তোমাদের সবকটা আমকে সোনার আম করে দিব। এই বলে পরি জাদু করে সব কাঁচা আমগুলোকে সোনার আমে পরিণত করে দেয়, আর পরি ওখান থেকে চলে যায়। টুনি সকালে তার সব আমের এই রূপ দেখে ভীষণ অবাক হয়ে যায়, আর বলতে থাকে, এ কি, আমার আমগুলো এমন সোনার মতো জ্বলছে কেন? এই আমগুলো আবার সোনা হয়ে গেল না তো? হ্যাঁ মালকিন, আমরা সবাই সোনার হয়ে গেছি। পরি তোমার ধৈর্যের ফলস্বরূপ আমাদের সবাইকে সোনার আম করে দিয়েছে। টুনি এ কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়, আর টুনি তার সোনার আম বাজারে বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায়। আর মুন্নির গাছের পাকা আমগুলো বিক্রি করতে করতে এক পর্যায়ে শেষ হয়ে যায়। কিন্তু টুনির গাছের সোনার আম কখনোই শেষ হয় না। টুনি অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে, আর মুন্নি টুনির এমন পরিবর্তন দেখে নিজে নিজেই অনুতপ্ত হয়।